ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আপনাকে তো কম বেশি অনলাইনে এখন সবাই চিনে গেছে, তো তারপরে একটু পরিচয়টা জানাবেন। আমি আব্দুর রহিম, আমার বাসা সিরাজগঞ্জ সদর থানা, গ্রাম আরিয়ামোহন। আচ্ছা, কি কি ধরনের গরু কালেকশন করছেন? বর্তমানে ছোট দেশি গরু, ক্রস গরু, এগুলো সংগ্রহ করছি। তো এগুলো কি যারা মানে অল্প টাকায় খামার করতে চায় কিংবা অল্প বাজেট সামনে একটু অগ্রগতি করতে চাচ্ছে তাদের জন্য কালেকশন করা? জি জি, তাদের জন্য কালেকশন করা। আসলে যারা নতুন খামার করতে যাচ্ছে তারা এই গরুগুলো নিয়ে লালন পালন করলো, কি কি ট্রিটমেন্ট দেওয়া লাগে এই জিনিসগুলো শিখলো, পরে ওই তারা ভালো ভালো গরু কালেকশন করলো। আচ্ছা, মানে সেই হিসেবে এখানে যে ছোট ছোট গরু আপনিগুলো বিক্রি করতেছেন, তারা খামার তৈরি করার বা খামার শুরু করার প্রথম স্টেপ হিসেবে এগুলো নিতে পারবে? এগুলো নিয়ে সে যদি নাও করে খামার, যে কোনো সময় যে কোনো জায়গায় বিক্রি করবে বাংলাদেশের, এই চালান তার সবসময় থাকবে আশা করি। আচ্ছা, তো এবার যেহেতু অনেকগুলো কালেকশন সম্মুখীন নাই, তো চলেন আমরা একটা একটা করে দেখানো শুরু করি। জি জি, অবশ্যই। তো আব্দুর রহিম ভাই, শুরুতেই মাশাআল্লাহ সুন্দর দেখে সাদা ধবধবে একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের, কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা সার। সার বাচ্চা, বয়স খুব কম কিন্তু অনেক বড় হয়ে গেছে, 8 মাস চলতেছে। 8 মাসে তো গ্রোথ ভালো ভালো চলে আসছে এখন। জি জি জি। তো এগুলো তো মনে হয় সামনে কুরবানিতে রেডি হবে না? এটা যদি বীজ বীজ দেওয়ার জন্য নেয় তাহলে সবচেয়ে ভালো হবে, মানে কনসেপ্ট গ্রহণ করার জন্য, অর্থাৎ এটাকে যদি ভালো মানের একটা বীজ উৎপাদন করে অন্য একটা গাভীকে দেওয়া হয় তাহলে ভালো একটা বাচ্চা। কারণ আমাদের দেশে সর্বোচ্চ মানের গরুর জাতের ভিতরে একটা আর কি। আচ্ছা, খুব অল্প বয়সের একটা সার, যাদের পছন্দ হবে এটা নিতে পারবে, নিতে পারবে। জি। তো এই গোটার দামটা কেমন রাখছেন আপনি? এটা আসলে আলোচনা সাপেক্ষে রাখবো, মানে শুরুতে আলোচনা রাখতে চাচ্ছেন? জি জি। আচ্ছা, যাদের পছন্দ হবে তারা ব্রিডিং করার জন্য এই গরুটা নিতে পারবে? হ্যাঁ, মাত্র 8 মাসের বয়স, আরো 8-10 মাস পরে এটা দিয়ে কাজ করা যাবে। 8-10 মাস পরে এটাকে তৈরি করে নিতে হবে, কত বড় হবে, উঁচা লম্বা কত বড় হবে গরুটা, তো সেটাই। তো শুরুর গরুটা আলোচনায় রাখছেন, যাদের পছন্দ হবে নিতে পারবে। এই পাশে আরো 2টা গরু আছে, চলুন সেই 2টা গরু দেখাই। এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লাল আকৃতির আরো একটা গরু নিয়ে আসছেন, এইটা কোন জাতের গরু? এটা হলো শাহিয়াল জাতের। শাহিয়াল জাতের গরু। জি জি জি। আচ্ছা, এই গোটা দাঁত ভাঙছে কয়টা? এটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত। জি জি জি। প্রেগনেন্ট অবস্থায় আছে এখন? জি, প্রেগনেন্ট অবস্থায়, 6 মাস। 6 মাস রানিং প্রেগনেন্ট। জি জি। আচ্ছা, এই গোটা যাদের পছন্দ হবে প্রেগনেন্সিটা চেক দিয়ে এই গোটা নিতে পারবে? জি জি জি। তো গোটার দামটা কেমন রাখছেন আপনি? এটার দাম চাওয়া হলো 95,000। শুধু 95,000? জি। যাদের পছন্দ হবে দেখে শুনে শাহিয়াল গরুটা নিতে পারবে? জি, নিতে পারবে। আচ্ছা, 95,000। এটা দেখলাম 2 নম্বর সিরিয়ালের গরু, এইটা সাইড কোদনের পর বাচ্চা সহ একটা গরু আছে, চলুন সেই গরুটা দেখাই। এই পাশে 3 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন আমাদের। এটাও ফিজিয়াম জাতের গরু, কিন্তু যার বাড়ি ছিল সে আসলে গরুটা নষ্ট করে ফেলাইছে, খাওয়াইতে পারে নাই, গরিব মানুষ। আচ্ছা, গরু পরে আমি 2-3 দিন হলো নিয়ে আসছি, বডিটা একদমই ভেঙে গেছে। ভেঙে গেছে, জি। আচ্ছা, গরুটার বয়স কেমন হয়েছে? বয়স 6 দাঁত। 6 দাঁত। জি জি। সাথের বাচ্চাটা তো বেশ ভালো বাচ্চা। বাচ্চাটা খুব ভালো পার্সেন্টেন্সের বাচ্চা, 3 মাস চলতেছে বাচ্চার বয়স। বাচ্চার বয়স 3 মাস চলতেছে? 3 মাস চলতেছে। বকনা বাচ্চা হয়েছে? হ্যাঁ, বকনা বাচ্চা হয়েছে। আচ্ছা, তো গাবে কি কোনো ধরনের অসুস্থতা আছে নাকি খাওয়ার কারণে? এই যে খাওয়ার অভাবের কারণে, এই যে খাওয়া দাওয়া সব ঠিকঠাক, খেয়ার ঘাস সব কিছু খায়। আচ্ছা, মানে খাবার দাবার সব ঠিকঠাকই খাচ্ছে, শুধুমাত্র একে ঠিক মতো আগে খাবার দাবার দেওয়া হয়নি যার কারণে শরীরটা ভেঙে গেছে? জি জি জি। তো এখন কি দুধ পাওয়া যাচ্ছে গরুটা থেকে? এই খাওয়ার জন্য শুধু দুধ, অল্প দুধ দহন করা হয় আর বাচ্চা ছাড়া থাকে। তো সেই মানে আগে আরো খারাপ অবস্থা ছিল 3-4 দিন আগে, এই যে এখন তা ওই যে রক টক গুলা দেখা যাচ্ছে, পোলানটা একটু দেখা যাচ্ছে। আচ্ছা, পরিবর্তন হচ্ছে আর কি। তো গোটার দামটা কেমন রাখছেন? দাম চা হলো 98,000। বাচ্চা এবং গাবি দুইটা মিলে 98,000। বাছুরটা খুব হাই পার্সেন্টেন্সের, হ্যাঁ, কারণ এই বাচ্চাটা যদি ওই 60টার মতো হয় তাহলে আমার মনে হয় কেউ 1,20,000 দিবে না কোনো খামারি, যদি ওই 60টার মতো বকনা বাচ্চা হয়। আচ্ছা, কোয়ালিটিটা ওইটার মতোই দেখেন আপনি। তো সেই হিসেবে যাদের পছন্দ হবে দেখে শুনে এটাও নিতে পারবে? জি জি। আচ্ছা, এইটা সাইড করে দেন, চলেন পরের গরুগুলো আমরা দেখাই। জি, অবশ্যই। এই পাশে আব্দুর রহিম ভাই সিরিয়ালের 4 নম্বর একটা সার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলবেন, কোন জাতের গরু এটা? এটা ওই অস্ট্রেলিয়া যে কালো ক্রস গরুগুলো আছে ওইটাকে ব্রাহ্মা সিমেন্স দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখনো
এখনো দেরি হবে দাঁতটা ভাঙতে? এখনো দেরি আছে, 6 মাসের আগে দাঁত ভাঙবে না, 2 বছরের আগে দাঁত ভাঙবে না। তো সেই হিসেবে কি বছর কোরবানি চলবে? এখন এই বছর বড় হয়ে গেছে তো, কোরবানির তো কত দিন মনে হয় দেরি আছে, এরকমই হয়তো। আচ্ছা, তো সেই হিসেবে এই গরুটার দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম 1,50,000। 1,50,000 টাকা দাম রাখছেন, যাদের পছন্দ হবে দেখে শুনে দরদাম করে এটা নিতে পারবে? জি জি, নিতে পারবে। আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালের 4 নম্বর গরু, সাইড কদন। তখন 5 নম্বরটা আমরা দেখাই। জি জি। তো আব্দুর রহিম ভাই, এই পাশে আরো বেশ কয়েকটা গরু নিয়ে আসলেন, এই পাশে যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা দেশি সার গরু আর কি। দেশি সার গরু? জি। আচ্ছা, বাচ্চা গরু নাকি দাঁত হওয়া গরু? এটা দাঁত হয় নাই, হয়ে যাবে 3-4 মাসের ভিতরে দাঁত হয়ে যাবে আশা করি। দাঁত হয়ে যাবে? জি। আচ্ছা, যারা সিঙ্গেল এই ধরনের গরু নিতে যায় তারা চাইলে এই গরুটা নিতে পারবে? জি, লটে আর কি। লটে বিক্রি করবেন? জি, লটে বিক্রি। তো এই গরুটা একটা যদি কেউ নিতে চায় কেমন দাম রাখছেন? একটা তো না, লটে আসলে দাম বলতে যাচ্ছে, মানে লটে একসাথে দাম বলবেন। তো এখানে কি 4টা লট সাজাইছেন? জি, 4টা লট। তো 4টা লটের এটা 1 নম্বর ছিল, এইটা সাইড করে দেন। চলেন 2 নম্বরটা দেখাই আমরা। আব্দুর রহিম ভাই, এই পাশে এই লটের 2 নম্বর সিরিয়ালে যে গরুটা আনছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও দেশি সার বাচ্চা, এখনো দাঁত হয় নাই। এটা এখনো দাঁত হয়নি? না ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো বলতে মিনিমাম কতটুকু করে মাংস থাকতে পারে বলতে পারবেন? ওরকম একুরেট আইডিয়া নাই আসলে। আব্দুর রহিম ভাই, সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা আনছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটাও দেশি সার বাচ্চা, আগের গুলোর তুলনায় এটা একটু বড় হয়ে গেছে। জি জি। আচ্ছা, এটার বয়স টয়স কেমন হয়েছে? এটার বয়স হয়তো 18-19 মাস এরকম হবে। 18-19 মাসের মধ্যেই হবে? জি জি। আচ্ছা, তো এটা আপনি 4টা লট সাজাইছেন, 4টা লটে এটা 3 নম্বরের গরু? জি ভাই। আচ্ছা, এই গরুটা সাইড করে দেন, চলেন 4 নম্বর গরুটা আমরা দেখাই। এই পাশে 4 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এইটা কোন জাতের গরু মূলত? এটা ওই যে হাড্ডি সার বলে, মানে একদম শুকনা সার, মানে গাভী। গাভী আছে? জি জি। তো এটার বয়স টয়স কেমন হয়েছে? এগুলা 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে? জি। এগুলো তো মূলত মাংসের জন্য? জি, মাংসের জন্য। আচ্ছা, যারা মাংসের জন্য নিতে চায় তারা নিতে পারবে? জি জি। তো আগে 3টা সার এবং এই একটা গরু, এই যে 4টা গরু, জি, 4টার একটা লট করছেন? জি। 4টা গরু যদি একসাথে কেউ নিতে চায় কেমন দাম রাখছেন? চাওয়া দাম 1,45,000। 1,45,000 4টা গরু একত্রে? জি জি। যাদের পছন্দ হবে দেখে শুনে মাংসের একটা আইডিয়া করে এটাও নিতে পারবে? জি, নিতে পারবে। আচ্ছা, তো এখানে 4টা গরু দেখলাম, এই 4টা সাইড করে দেন, পরের গরুগুলো আমরা দেখাই। এই পাশে ভাই আরও একটা গরু নিয়ে আসছেন, এইটা কোন জাতের গরু? এটা দেশি গরু, প্রেগনেন্ট। দেশি প্রেগনেন্ট? জি জি, 5 মাস প্রেগনেন্ট, 2 দাঁত বয়স। 2 দাঁত? প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? প্রথম বাচ্চা। দিয়ে প্রথম বাচ্চা হবে? জি। আচ্ছা, সেই হিসেবে 5 মাসে প্রেগনেন্ট, যাদের পছন্দ হবে প্রেগনেন্সিটা চেক দিয়ে এটা নিতে পারবে? জি। আচ্ছা, এই গোটার রেটটা কেমন রাখছেন? এটা চাওয়া দাম 50,000। 50,000 টাকা? আলোচনার একটু সুযোগ আছে। আচ্ছা, যাদের পছন্দ হবে দরদাম করে এই গরুটা নিতে পারবে? জি। আর একে কি সিমেন্ট দেওয়া হয়েছে এটা কি জানা আছে আপনার? এগুলা বলছে যে ডাক্তার দিয়ে দিছে, মানে ডাক্তার দিয়ে সিমেন্ট প্রয়োগ করা আছে। জি জি। তো সেই হিসেবে যাদের পছন্দ হবে এটাও নিতে পারবে? জি। এইটা সাইড করে দেন, চলুন পরের গরুটা আমরা দেখাই। জি। তো এই পাশে আরও একটা গরু নিয়ে আসলেন, এইটা কোন জাতের গরু? এটা দেশি বকন বাচ্চা। দেশি বকনা বাচ্চা? হ্যাঁ, ওর মা হলো ওই যে সাদাটা। আচ্ছা, পাশেরটা ওর মা? হ্যাঁ, ওর মা 6 মাসের প্রেগনেন্ট। তো এখন কি দুটো আলাদা বিক্রি করতে চাচ্ছেন? না, একসাথে বেচতে যাচ্ছি। একসাথে বিক্রি করবেন? জি জি। তো বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স হবে 8 মাস। 8 মাস? জি। তাহলে একটু গাভীটা সম্পর্কে বলবেন, গাভীটা কোন জাতের গরু? গাভীটা দেশি জাতের গরু, 2 দাঁত বয়স, 6 মাস চলতেছে প্রেগনেন্ট। 6 মাসে প্রেগনেন্ট চলতেছে? জি জি। আচ্ছা, 6 মাসে প্রেগনেন্ট এবং সাথে একটা বাচ্চাও আছে? জি জি। তো সেই হিসেবে কি গরুটার কি দুধ আছে না দুধটুকু যতটুকু আছে ওই খায়? একটু এখন তো দুধ কমে গেছে, যতটুকু আছে ওই একটু খায়। তো বাচ্চা কেবে দুইটা একসাথে যদি কারো পছন্দ হয় কেমন দাম রাখছেন? 95,000 টাকা। শুধু 95,000? জি, শুধু 95,000। যাদের পছন্দ হবে এই গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে এটা নিতে পারবে? জি, নিতে পারবে। আচ্ছা, তো এই গরুটা সাইড করে দেন, চলুন পরের গরুটা আমরা দেখাই। জি। এই পাশে বাচ্চা সহ আরও একটা গাভী গরু নিয়ে আসছেন, এইটা কোন জাতের গরু? এটাও ক্রস আর কি। এটা ক্রস টাইপের গরু? জি জি, ক্রস। আচ্ছা, এই গরুটা দাঁত ভাঙছে কয়টা? এটা 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত হয়ে গেছে? আচ্ছা, এর সাথে কি বাচ্চা আছে? এর সাথে যে বকন বাচ্চা, বকনা বাচ্চা। জি। বাচ্চাটার বয়স কিরকম? বাচ্চাটার বয়স হবে 3 মাসের উপরে। 3 মাসের উপরে? 3-4 মাস হবে। 3-4 মাস? জি জি। কি বাচ্চা হয়েছে এটা? বকন বাচ্চা, বকনা বাচ্চা। জি। আচ্ছা,
তো এই বাচ্চাকে দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম রাখছেন গোটার দাম ছ 75,000 75,000 টাকা দাম রাখছেন যাদের পছন্দ হবে আবার বীজ দেওয়া হয়েছে বীজও দেওয়া আছে এই যে খামারে সার আছে এই সারটা দিয়ে বীজ দেওয়া হয়েছে কত দিনের বীজ দাও এটা এই 6-7 দিন হয়েছে 6 থেকে 7 দিন জি যদি কপালে থাকে তাহলে বীজটা কনসেপ্ট করলেও এটা সামনে বার আরেকটা বাচ্চা দিবে জি জি আচ্ছা তো এই গরুটা সাইড করে দেন পরের গরুটা চলেন দেখাই জি এই পাশে সর্বশেষ সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসলেন এইটা কোন জাতের গরু এটা জার্সি বকনা জার্সির বকনা জি এটার বয়স কেমন 13-14 মাস হয়ে গেছে 13 থেকে 14 মাস জি জি এটা কি আসলো নাকি সামনে হিট আসবে আশা করি আসবে অল্প দিনের ভিতরেই আচ্ছা খাবার দাবার ঠিকমতো দিলে সামনে হিটে চলে আসবে জি 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 আচ্ছা তো এই গরুটা দেখে যদি কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হয় কেমন দাম রাখছেন গরুটার চাওয়া দাম 60,000 আলোচনার সুযোগ আছে 60,000 দাম চাওয়া যাদের পছন্দ হবে একটু দরদাম করে এটা নিতে পারবে জি তো ভাই আজকে দেখানোর উপযোগী যে কয়েকটা গরু ছিল সেগুলো দেখালাম আপনি একটু বিস্তারিত করে বললেন এবার যদি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান দর্শক ভাইদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই ওনারা যেখান থেকে গরু নেই দেখে আসেন না গরু যাচাই বাছাই করে নিবে তবে একটা কথা বলতে চাই যারা আসলে এবার আমার এমন হয়েছে বাইনা করছে কইরা আজ না কাল কাল না পরশু এইভাবে ডেট দিতে দিতে 15-20 দিন চলে গেছে তারপরে আর ফোন ধরে না এইগুলো আসলে জিনিসগুলো খারাপ হয়রানি করে এই কারণে জেনে বুঝে একটা গরুতে বায়না করা উচিত এটা বলতে চাচ্ছেন জি 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 আচ্ছা আপনি না নিতে পারলে না করে দিবেন তো ঠিক আছে এইভাবে ডেট নেবেন না বারবার সেটাই তো ঠিক আছে আব্দুর রহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার কালেকশন কিন্তু গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আর সেই গরু আবার বেচা ফেলাইলে তখন দোষ হয় এই তো সমস্যা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম